ওর মজা আজ আমি দেখাচ্ছি, আমার শেষ কর। ভালো করে কাজ করো, আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে খেয়ে আসি, ঠিক আছে? ফাঁকি কিন্তু দেবে না একচুল, ঠিক আছে? ভালো করে কাজ করো। তুই তো আমার কথা শুনলি না, আর আমার কথা না শোনার পরিণাম কি হয় তোকে আমি দেখাবো, তোকে আমি শাস্তি দেব আজকে। দেখছিস ও তোর কাজে ফাঁকি দিচ্ছে, ও তোর কাজ আগে না করে নামাজ পড়ছে, এটা তো হচ্ছে কাজে ফাঁকি দেওয়ার ধান্দা। তুই ওকে কিছু বল, আর এরকম লোকে যদি কাজে রাখিস তোর তো লস হবে, কাজ হবে না। তোর মজা আজ আমি দেখাচ্ছি, নামাজ শেষ করুক। কি করবো আমি, ওকে কাজে কাজে নিয়ে ও কাজ করবি না ভাই? আপনি জানেন না কাজে নামাজ উত্তম, আপনার দেখি তো মনে হচ্ছে আপনি নিজেও নামাজ পড়েন না, আবার অন্যজনক নামাজও পড়তে দিবেন না। ভাই এসব আপনি কি বলছেন ভাই? আপনি জানেন না আপনার কর্মচারী আপনার এখানে আসি নামাজ পড়ছে, আপনিও তো সোয়াব পাচ্ছেন। আমার তো জানা ছিল না ভাই। এটাই ঠিক, আপনিও নামাজ পড়বেন, অন্যজনকেও নামাজ পড়তে উৎসাহ করবেন। হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও, ঠিক আছে? আর এরপর থেকে মসজিদে নামাজ পড়বে, এখানে আর পড়বে না, যাও তোমার কাজে যাও। ভাই আমি চলে গেলাম। আচ্ছা শালার, আমি যেভাবে প্ল্যানটা খাটালাম মনে করলাম আজকে আমি ওকে শাস্তি দেবই, কিন্তু না, কোথা থেকে দেখ নামাজি ব্যক্তি এসে ওকে আরো ভালো করে বুঝাই চলে গেল। না যেভাবে আমাকে মানুষকে ফাঁদে ফেলতে হবে, দেখি যাই আমি অন্য কাউকে ফাঁদে ফেলবো।